মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সঙ্গী, তৃণমূলের জন্মলগ্নের সৈনিক, রাজ্য সরকারের তিনবারের মন্ত্রী, রেশন দুর্নীতিতে অভিযুক্ত সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবার কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে। অবিজেপি সরকার যেখানে আছে সেখানে পৌঁছে যাও সিবিআই আর ইডি। টার্গেট করা হচ্ছে, পলিটিক্যালি টার্গেট করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়ব। ছাত্র জীবন থেকেই ধাপে ধাপে রাজ্য রাজনীতিতে উত্থান হয় জ্যোতিপ্রিয় মল্লিকের। কংগ্রেসে থাকাকালীন 80-এর দশক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আসেন জ্যোতিপ্রিয়। 1984 সালে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে তার হয়ে প্রচারে অংশ নেন জ্যোতিপ্রিয় মল্লিক। তখন থেকেই হয়ে ওঠেন নেত্রীর প্রিয় বালু, তার পুরস্কারও পান হাতে নাতে। 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর বালুকে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দলে একের পর এক দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। উত্তর চব্বিশ পরগনার সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে। তাকে দেওয়া হয় এই জেলার পর্যবেক্ষকের দায়িত্ব। এরপর উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতির দায়িত্ব পান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি সভাপতি থাকাকালীনই 2016 সালে এই জেলার 33টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 30টি আসন দখল করে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনার রাজনীতির চালচিত্র ছিল তার নখদর্পণে। যদিও তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর হওয়ার পর 2021 সালে জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হয়। জ্যোতিপ্রিয় মল্লিকের যা প্রপার্টি, আপনার বোলপুর থেকে হেরিটেজ বিল্ডিং এর এখানে দুটো প্রপার্টি, ডায়মন্ড সিটি, আপনার সব মিলিয়ে, এমনকি মন্তেশ্বরের যে বাড়ির ছবি আমি পেয়েছি ভিডিও, সব তো রিসেন্ট করা, গোল্ডেন পিরিয়ডে করেছে এই 17-18 সাল থেকে 21-এর মধ্যে, এই গোল্ডেন পিরিয়ডে সব করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতাটা দীর্ঘদিনের। জ্যোতিপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কর্মসূচিতে ছায়া সঙ্গী হতেন। যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে গেলে পরে মমতা ব্যানার্জির সবচাইতে ঘনিষ্ঠ সহযোগী প্রথম থেকে যারা ছিলেন তাদের মধ্যে একজন গ্রেপ্তার হন, এবং সেক্ষেত্রে তিনি মুখ খুললে পরে কান পর্যন্ত পৌঁছানো, হাতের মাথা পর্যন্ত পৌঁছতে সময় লাগার কথা না। সিবিআইডির সেই ইন্টেনশন আছে কি না বা কেন্দ্রীয় সরকার সিবিআইডিকে সে কাজ করতে দেবে কি না আমি জানি না। 2001 সালে গাইঘাটা থেকে প্রথমবার বিধানসভা ভোটে প্রার্থী হন জ্যোতিপ্রিয় মল্লিক। 2006 সালে গাইঘাটা থেকেই ফের নির্বাচনে জয়লাভ করেন তিনি। এরপর 2011 সালে হাবড়া থেকে বিধানসভা ভোটে জেতেন তিনি। তাকে দেওয়া হয় খাদ্যমন্ত্রীর দায়িত্ব। এরপর টানা 10 বছর খাদ্যমন্ত্রীর দায়িত্বেই ছিলেন তিনি। আর তাঁর দপ্তরে এবার সামনে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। এরপর 2021 সালেও ফের একবার হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জেতেন জ্যোতিপ্রিয়। কিন্তু সেবার আর খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেওয়া হয় বনমন্ত্রীর দায়িত্ব। বনমন্ত্রী থাকাকালীনই তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।